নির্বাচন সমাগত আগন্তুক বিধানসভা নির্বাচনলৈ মাজত কেবাটাও মাহ বাকি থকা অবস্থাত নগাঁও জিলাৰ সংখ্যালঘু অধ্যুষিত রূপহী হাততো আৰম্ভ হৈছে নির্বাচনী কুচকাওয়াজ। প্রতিটো রাজনৈতিক দলৰ প্রার্থিত্ব প্রত্যাশীসকলে ভোটারৰ মাজত নিজৰ জনপ্রিয়তা বৃদ্ধি কৰিবলৈ চেষ্টা অব্যাহত ৰাখিছে। এই ক্ষেত্ৰত বিজেপি দলৰ প্রার্থিত্ব প্রত্যাশী হবিবুর রহমান উরফে বাবুল যথেষ্ট আগবাঢ়ি থকা পরিলক্ষিত হৈছে। হবিবুর রহমানে দরিদ্রসকলৰ লগতে বানপীড়িত তথা আর্তজনের কাষত থিয় হৈ সহায়ৰ হাত আগবঢ়াই রাইজৰ আস্থা লাভ কৰিবলৈ সক্ষম হৈছে। বিজেপি দলৰ প্রার্থিত প্রত্যাশী হবিবুরে ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত সমষ্টিটোৰ চুকে কোণে সভা অনুষ্ঠিত কৰি ভোটারক বিজেপির প্রতি আকর্ষিত কৰিবলৈ বহু পৰিমাণে সক্ষম হৈছে। রাইজৰ সুখ দুখত সততে কাষতে পোৱা হবিবুরক আগন্তুক বিধানসভা নির্বাচনত বিজেপি দলৰ প্রার্থিত্ব প্রদান কৰিবলৈ সাধারণ ভোটার রাইজে দাবি জনাইছে। আসসালামু আলাইকুম, নমস্কার। আজি আমি চরসাফুরীত হবিবুর রহমান সাহেবর মাছ দিছে মাছ বিতরণ করছো, কিন্তু আমি সকলো রাইজ হবিবুর কারণে আমি সকলো রাইজর আমি কই আছো, সকলো রাইজে আমি কইছো সিঙ্গারি চারিআলির লগত ঘর হবিবুর রহমান সাহেব বহুত ধুনিয়া মানুষ, কিন্তু এটা কথা হল, কিন্তু আমি সকলো রাইজক আমি কই আছো হবিবুর রহমানকে সাপোর্ট করব লাগে। বহুত আমার ভারতীয় জনতা পার্টির হবিবুর রহমান বহুত ভাল মানুষ, কিন্তু আমার যেটু বিজেপি দল করে আছে আমি হবিবুর রহমানের হয়ে আমি করে আছো, কিন্তু আমার এটা কথা হল, কিন্তু আমার চরসাফুরীত যেইবিলাক মানুষ আছে আম মানুষ, কিন্তু এটা কথা আম মানুষে কই আছে, তুমি শুকুরলি ইছানা তোমার এতিয়া সুন্দরলি তোমার এই 2021 নির্বাচনত তোমার খেলিব লাগে, বাদে আমি মানুষক কইছো আমার একটু উপযুক্ত নহয়, আমার হয়ে কিনে এই আমার বাবুল স্যারে খেলিব, আমি আমার আমার কথা নি সকলো রাইজক আমি বাবুলক সমজাই দিছো, সকলো রাইজে কই আছে তোমার খেলিব লাগে, বাদে আমি কইছো আমি খেলা নাই। বাবুলে যদি টিকেট না পায় তাহলে কাক সাপোর্ট করব আপনারা? আমার যদি বাবুলে যদি টিকেট না পায় তাহলে আমার একটা কথা হল, আমার বিজেপি যোনে পার তাক লগে আমি খেলিব লাগে, আমি বিজেপি হয়ে কিনে আমি বিজেপি আপনার মানে বাবুলক স্পষ্ট মানে সকল রাইজে কইছে মুখ আমিও কইছো আর রাইজকেও কোয়া এটা আমি কইছি বাবুলকে ভাত কব লাগে মানে আমরা সারা রূপুই সমষ্টি আমরা গুজিয়া দেখে হুন্যা সারা রাইজ এক কথা কিন্তু হইব রহমান টিকিট দাবিতে তারা লাগে রাইজে সাল মাঝে সিলে জেলা পরিষদ পাশ করা হয়েছে রাইজের কোনো সহায় সাহিত্য করছে না মোটামুটি হবিবুর রহমানে করিবের কোনো সহায় সাহিত্য কিন্তু এম এল মন্ত্রী হয়েছে না রাইজের কিন্তু সহায় করে মাঝের এদিকে একটু কুহর কাঠ হবিবুর রহমানের কাঠ লাগে এই দাবিদার আমরা ধরুন এদিকে চাইতেছি। রূপহী হাতৰ পৰা মোজাক্কির হোসেন, অসম টুডে।